এটা আমরা সকলেই জানি, রক্তদান হলো মহান দান, আর আমরা অনেকেই রক্তদান করে থাকি বা করতে ইচ্ছুক। কিন্তু ব্লাড ডোনেটের আগে ডক্টর চেক করে আপনি কোন গ্রুপের ব্লাড ক্যারি করছেন আপনার শরীরে। নর্মালি আমরা 4টি গ্রুপের ব্লাড ক্যারি করি আমাদের শরীরে, এ, বি, এ বি আর ও। এই গ্রুপগুলি ছাড়াও বর্তমানে আরেকটি রক্তের গ্রুপের সন্ধান পাওয়া গেছে, এর নাম বোম্বে ব্লাড গ্রুপ। এই গ্রুপটি এইচএইচ গ্রুপ নামেও পরিচিত, যা সারা পৃথিবীর সবচেয়ে দুর্লভ রক্তের গ্রুপ। 1952 সালে বোম্বে অর্থাৎ বর্তমান মুম্বাইতে সর্বপ্রথম এই রক্তবাহকের খোঁজ মেলে। এটি আবিষ্কার করেন ডক্টর ওয়াই জি ভেন্ডে। বোম্বে শহরের নাম অনুসারে এই গ্রুপকে বোম্বে ব্লাড গ্রুপ বলা হয়। এটি অতি বিরল একটি ব্লাড গ্রুপ, প্রতি 1 মিলিয়ন বা 10 লক্ষ জনসংখ্যায় মাত্র 4 জন এই গ্রুপের রক্তদাতা। অর্থাৎ সারা পৃথিবীতে বোম্বে ব্লাড গ্রুপের রক্তদাতার সংখ্যা সর্বসাকুলে 28,000। এবার প্রশ্ন, এই ব্লাড গ্রুপের নাম বোম্বে ব্লাড গ্রুপ কেন হলো এবং কিভাবে এই ব্লাড গ্রুপ তৈরি হলো? সালটা ছিল 1952। মুম্বাইয়ের সেট গোর্ধন দাস সুন্দর দাস মেডিকেল কলেজে দুটি পেশেন্ট ভর্তি হয়। তাদের চিকিৎসার জন্য রক্তের দরকার হয়ে পড়ে, কিন্তু কিছুতেই অন্য 4টি ব্লাড গ্রুপের সাথে তাদের ব্লাড গ্রুপ ম্যাচ করছে না। ডক্টর ভেন্ডে, সিকে দেশপান্ডে এবং এইচ এম ভাটিয়া 3 জন পড়লেন চিন্তায়। তখন তারা র্যান্ডমলি ডোনেট করা ব্লাড স্যাম্পেলের সাথে ম্যাচ করতে থাকে এই ব্লাডটির। এইভাবে 160 জন ডোনারের ব্লাড চেক করার পর একজন বোম্বের বাসিন্দার ব্লাড গ্রুপের সাথে ম্যাচ করে এই ব্লাডের স্যাম্পেল। এই ব্লাড গ্রুপটি অত্যন্ত রেয়ার। তার কারণ হিসেবে ডক্টররা জানান, পরিবারের কোনো সদস্যের যদি এই এইচএইচ গ্রুপে রক্ত থাকে তাহলে পরিবারের অন্য কোনো সদস্যের মধ্যেও এই রক্ত থাকবে। এই রক্ত ওড়িশার এক বিশেষ প্রজাতির মধ্যে বেশি দেখা যায়। এদের প্রতি 278 জনের মধ্যে একজন বোম্বে ব্লাড গ্রুপের বাহক। কিন্তু এই প্রজাতির মানুষেরা নিজেদের বৈবাহিক সম্পর্কটি নিজেদের প্রজাতির মধ্যে সীমাবদ্ধ রাখেন বলে এই ব্লাড গ্রুপ বহনকারী বেশিরভাগ মানুষ একটি প্রজাতির মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে। মনে রাখতে হবে, বোম্বে ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না, এর সেরামে কেবলমাত্র অ্যান্টিবডি থাকে। তাই এই রক্ত অন্য কোনো গ্রুপের সঙ্গে মেলে না। কোনো অ্যান্টিজেন না থাকায় অন্য কোনো গ্রুপের রক্ত প্রসেসিং করে নেওয়াও যায় না। একমাত্র বোম্বে ব্লাড গ্রুপের বাহকই সেই রোগীকে রক্ত দিতে পারেন। আশা করব আজকের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। তাই সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।